এবার অ্যাক্রোপলিস নিয়ে আসছে বর্তমান সময়ের সবচেয়ে বিগ বাজেটের নতুন ধারাবাহিক ধারাবাহিক আগে থেকেই জানা গিয়েছিল প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জিকে যাকে সম্প্রতি এক্রোপলিসের গাটসরা ধারাবাহিকের ঋদ্ধিমান সিংহরায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল গাটসরা শেষ হতে না হতেই আবারও অ্যাক্রোপলিসের নতুন ধারাবাহিকে ফিরছে গৌরব চ্যাটার্জি শোনা যাচ্ছে এই ধারাবাহিকে দেখা যাবে খুবই জনপ্রিয় নাম করা অভিনেতা অভিনেত্রীদের নায়িকার চরিত্রে দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সন্দীপ্তা সেনকে প্রথমে নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে জানা গেল প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ঋতব্রতা ডেকে যাকে এর আগে সান বাংলার কন্যা এবং কালার্স বাংলার নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল ধারাবিকের নাম এখনো সঠিকভাবে জানা যায়নি খুব শীঘ্রই প্রোমো আসছে টিভির পর্দায় ঋতব্রতা এবং গৌরব লেগেছে এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ